প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ইতোমধ্যে 4.2-এর সমস্যাগুলো সমাধান করার জন্য যে সকল বিধি বা নিয়ম অনুসরণ করা প্রয়োজন সেগুলো আমরা গত দুটো ক্লাসে দেখেছি। তারপরেও আমি মনে করি যে আমাদের সেই নিয়মের মধ্যে, বিধির মধ্যে যে ভাগের সূচক বিধি, এটি আরও একবার একটু আমাদের মনে করা দরকার। এজন্য আমি প্রথমে সমস্যাগুলো সমাধানের পূর্বেই এই ভাগের সূচক বিধি আরেকবার মনে করতে চাই। দেখো, এখানে ভাগের সূচক বিধি আমরা লিখেছি এ টু দি পাওয়ার এম, ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন। তাহলে আমার যেটা আসবে নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এখানে এম ও এন স্বাভাবিক সংখ্যা এবং এম ইজ গ্রেটার দ্যান এন, এ ইজ নট ইকুয়াল জিরো। অর্থাৎ আমরা বুঝলাম যে বেস যদি একই হয় তাহলে হচ্ছে এই ভাগের সময় পাওয়ারটা হচ্ছে বিয়োগ হয়। তাহলে দেখো, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম থেকে এন বাদ এম বিয়োগ এন। তো এই নিয়ম আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রগুলোতে অনুসরণ করব। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে আমরা এর সাথে যে সাংখ্যিক সহগ থাকবে সেগুলোর ভাগ কিন্তু আমরা পাটিগণিতের নিয়মে করব, সেটা আমরা পূর্বেই বলে রেখেছি। হ্যাঁ, এবং যে বীজগণিতীয় প্রতীকগুলো থাকবে সেই বীজগণিতীয় প্রতীকগুলোর, হ্যাঁ, যদি আমরা ভাগফল নির্ণয় করি তাহলে সেটি ভাগের সূচক বিধি অনুসরণ করে করতে হবে। তাই আমাদের ভাগের সূচক বিধি অনুসরণ করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তারই সাথে আমাদের খেয়াল রাখতে হবে চিহ্নের বিষয়টি, এবং যেটা গত ক্লাসে আমরা বলেছিলাম যে চিহ্নযুক্ত রাশির ভাগফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বলেছিলাম। তো এখন আমরা এইখান এই 4.2-এর সমস্যাগুলো সমাধান করার জন্য যেই গণিতগুলো আছে সেখানে চলে যাচ্ছি। এবং সেখানে যাওয়ার আগে দেখো, তুমি আমরা যদি প্রথমে অঙ্কটা একটু তুলি, 45 এ টু দি পাওয়ার 4 কমা 9 এ স্কোয়ার, তাহলে এখানে প্রথম পদ 45 এ টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদ 9 এ স্কোয়ার। আমরা 9 এ স্কোয়ার দ্বারা এই 45 এ টু দি পাওয়ার 4 কে আমরা ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে দেখো, তুমি এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ভাজ্য এবং ভাজক উভয়ই হচ্ছে এক পদ বিশিষ্ট। তাহলে আমরা এখানে কি করছি, এক পদ বিশিষ্ট কোনো ভাজ্যকে এক পদ বিশিষ্ট কোনো ভাজক দ্বারা, হ্যাঁ, আমরা ভাগ করব। তাহলে ভাগ করার জন্য আমরা যদি এভাবে লিখি, দেখো, ভগ্নাংশ আকারে 45 এ টু দি পাওয়ার 4 ভাজ্য, আর ভাজকটাকে যদি আমরা নিচে লিখি 9 এ স্কোয়ার, তাহলে সমান দিয়ে আমরা লিখব কি লিখব, সাংখ্যিক সহগ। হ্যাঁ, চিহ্ন যুক্ত যে রাশি এখানে আছে দেখো, সেটি কত, 45 আর হচ্ছে 9, উভয়ের চিহ্ন হচ্ছে ধনাত্মক বা প্লাস, এবং এখানে বীজগণিতের প্রতীক হিসাবে আছে এ, তাহলে এ টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এ স্কোয়ার। এখানে তুমি 45কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল পাবে হচ্ছে 5। অপরদিকে এ টু দি পাওয়ার 4 এবং এ স্কোয়ার, এটাকে যদি তুমি সূচক নিয়ম অনুসারে করো তাহলে লিখতে পারবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাহলে 4 থেকে মাইনাস 2 এটা করলে আসে হচ্ছে দেখো 2 আসে, তাহলে আমরা লিখেছি 5 এ স্কোয়ার। তাহলে 5 এ স্কোয়ার হচ্ছে আমাদের, হ্যাঁ, অনুশীলনী 4.1-এর প্রথম সমস্যাটির একটি সমাধান। ঠিক আছে, তাহলে অনুশীলনী কত, 4.2-এর, হ্যাঁ, 4.2-এর একটি সমস্যার সমাধান। এবার আমরা আসি 4.2-এর, দেখো এখানে 4.2-এর 2 নং সমস্যা।
সেখানে কি আছে, ফোর মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ কমা দাও থ্রি এ স্কোয়ার। তাহলে সমাধান করার জন্য কি করব, মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ এটাকে ভাগ দিতে হবে থ্রি এ স্কোয়ার দিয়ে। তাহলে থ্রি এ স্কোয়ার যদি ভাগ করতে হয়, সাংখ্যিক সহগ এখানে ভাজ্যে আছে মাইনাস টোয়েন্টি ফোর লেখো এবং ভাজকে আছে থ্রি সেটা লিখে দাও। এবার হচ্ছে যে প্রতীক এ টু দি পাওয়ার ফাইভ এ স্কোয়ার এটাকে আলাদা করলাম। তাহলে এখানে সূচক নিয়ম অনুসরণ করো, সূচক নিয়ম করলে কি হবে, এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু, তাহলে ফাইভ থেকে টু বাদ হলে থ্রি। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে, মাইনাস এইট, তাহলে মাইনাস এইট এ টু দি পাওয়ার কত, এ কিউব, মাইনাস এইট এ কিউব, অর্থাৎ পাঁচ থেকে দুই বাদ করে আমরা কিন্তু পাচ্ছি থ্রিটা। তাহলে এটি আমাদের নির্ণয়ের ভাগফল, দুই নম্বর সমস্যা। এবার তিন নং সমস্যা দেখো, তিন নং সমস্যায় এখানে লেখা আছে, কি লেখা আছে, থ্রি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব, এইটাকে ভাগ করব আমরা হচ্ছে মাইনাস নাইন এ স্কোয়ার, সরি মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স দ্বারা। তাহলে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স দ্বারা যদি ভাগ করতে চাই, আমরা প্রথমে এইভাবে লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা কি করব দেখো, আমরা এটাকে ভাগ করেছি, আলাদা আলাদা করেছি সাংখ্যিক সহগ এবং অন্যান্য প্রতীকগুলো। তাহলে সাংখ্যিক সহগ থ্রি বাই হচ্ছে মাইনাস সিক্স, তাহলে এখানে ভাগ করলে আসবে মাইনাস, হ্যাঁ কত, ওয়ান বাই টু এ টু দি পাওয়ার ফোর, আর হচ্ছে এ স্কোয়ার এটাকে আমরা যদি করি তাহলে আমাদের আসে কত, এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু, তার মানে এ স্কোয়ার আসে। অপর দিকে এক্স কিউব এটা এবং হচ্ছে একে ভাগ করবো এক্স দ্বারা, তাহলে সূচক নিয়ম অনুসরণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, তাহলে প্রথমটা যেটা মাইনাস, হ্যাঁ ওয়ান বাই টু রেখে দিলাম, এখানে চার থেকে বিয়োগ করলে দুই, তাহলে এ স্কোয়ার আসছে। এখানে এক্সের পাওয়ার হচ্ছে তিন থেকে এক বাদ ধরে হচ্ছে, তাহলে এক্সের পাওয়ার দুই থাকে, তার মানে এক্স স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি দেখো, সমান দিয়ে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, এটি আমাদের আরও একটি ভাগফল আমরা করলাম। তাহলে আমরা তিনটি সমস্যার সমাধান করে ফেললাম, এখন আমরা দেখব চতুর্থ সমস্যাটি কি আছে। দেখো এখানে চতুর্থ সমস্যা যেটি আছে, তুমি দেখতে পাচ্ছ চতুর্থ সমস্যা, তুমি আর একটু ভালো করে দেখো যে এখানে প্রথমে দেখো চার নং সমস্যাটি কি আছে। এখানে এখানে তোমার লেখা আছে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার, এটাকে আমরা ভাগ করব ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড দ্বারা। তাহলে ভাগ করলে দেখো আমরা কি লিখতে পারবো, আমরা যদি সমাধানটা এভাবে সাজিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ভাগ ফোর এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড। এবার সাংখ্যিক সহগ আলাদা করো, মাইনাস টোয়েন্টি এইট বাই ফোর ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এ ভাগ এক্স ইন্টু হচ্ছে ওয়াই কিউব ভাগ ভাগ হচ্ছে কত ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে জেড। তাহলে এখানে কত আসলে, কাটাকাটি করলে মাইনাস সেভেন, এখানে এক্স টু দি পাওয়ার ফোর থেকে মাইনাস ওয়ান, তার মানে এক্স কিউব আসে। তারপরে হচ্ছে এখানে আসবে আমাদের কত, ওয়াই কিউব আর হলো ওয়াই স্কোয়ার ভাগ করলে থ্রি মাইনাস টু, তাহলে আমার আসে শুধু ওয়াই। সিমিলারলি হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে জেড, তাহলে টু মাইনাস ওয়ান, তাহলে আমার আসবে শুধুমাত্র জেড। তাহলে আমি ভাগফল পাচ্ছি মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেড। এটা হলো আমাদের চার নং সমস্যার সমাধান। তাহলে আমরা ভাগফল পেয়ে যাচ্ছি, তাই তো, মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেড। এখন আসি পাঁচ নং সমস্যা। হ্যাঁ সেখানে কি আছে পাঁচ নং সমস্যাটিতে, তুমি আগে দেখে নাও যে পাঁচ নং সমস্যা কী লেখা আছে। পাঁচ নংয়ে আছে থার্টি সিক্স এ কিউব জেড স্কোয়ার ওয়াই, এটাকে ভাগ করবো আমি, এটাও এক পদ বিশিষ্ট, ফোর এ ওয়াই জেড। তাহলে আমরা ভগ্নাংশ আকারে ভাগটা করব, এখানে লিখে ফেললাম, লিখে আমরা সাংখ্যিক সহগ আলাদা করেছি। এরপরে হচ্ছে যে প্রতীকগুলো আছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রতীকের জন্য আলাদা করেছি, এ কিউব বাই হচ্ছে এ, জেড কিউব বাই জেড, ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তাহলে আমরা এখানে কাটাকাটি করে কী পাচ্ছি,
9 কাটাকাটি করলে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 36 ভাগ হচ্ছে 4, তার মানে 9, তাহলে পাচ্ছি এ টু দি পাওয়ার হ্যাঁ 3 - 1, জেড টু দি পাওয়ার 3 - 1, ওয়াই টু দি পাওয়ার 2 - 1। ফলাফল আমরা পেয়ে যাচ্ছি 9a² z² ওয়াই। হ্যাঁ, এটাকে তুমি যদি সাজিয়ে লেখো 9a² y z² তাহলে এটি আরও একটি ভাগফল। এবার আমরা দেখো 6 নং প্রশ্নের যে সমাধান, দেখো এখানে 6 নং প্রশ্ন কি আছে, -22x³y²z এটাকে ভাগ করব 4xy²z দ্বারা। তাহলে ভাগ করার জন্য আমরা লিখলাম -22x³y²z ভাগ হচ্ছে 4xy²z। এবার বীজগণিতীয় যে সহগ আছে সেটি এবং তার সাথে যে বীজগণিতীয় প্রতীকগুলো আছে সেগুলোকে আলাদা করলাম। এখন সূচক নিয়ম আমি অ্যাপ্লাই করব এবং এখানে ভাগ করব বা কাটাকাটি করব। তাহলে ভাগ করলে আসবে -11/2 এবং এখানে সূচক নিয়ম করলে 3 - 1, এক্স টু দি পাওয়ার 3 - 1, ওয়াই টু দি পাওয়ার 2 - 2, জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 1 - 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0, এই দুটো ইজ ইকুয়াল টু 1 আসে। তার মানে -11/2 x² এই মানটি হচ্ছে আমাদের আরও একটি ভাগফল। তাহলে আমরা 6 নং সমস্যার আমরা সমাধান করলাম। এখন আমরা কি করব, আমাদের 7 নং সমস্যা, দেখো এখানে দেখতে পাচ্ছ তুমি, প্রথমে অঙ্কটা তুলে নাও, সেখানে আছে 3a³b² - 2a²b³ হচ্ছে a²b² তুমি এখানে একটা নতুন একটা বিষয়ের অবতারণা করেছো, সেটি হচ্ছে দেখো এখানে, হ্যাঁ বুঝতে পারো কি না যে ভাজ্য দুই পদ বিশিষ্ট, 1, 2, ভাজক কিন্তু এক পদ বিশিষ্ট, তাহলে দুই পদ বিশিষ্ট কোনো ভাজ্যকে এক পদ বিশিষ্ট ভাজক দ্বারা ভাগ করব। তাহলে কিভাবে করব, প্রথমে আমরা লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে 3a³b² - 2a²b³ ভাগ হচ্ছে a² b², তাহলে আমাদের কি হবে 3a³b² ভাগ হচ্ছে a²b² - 2a²b³ বাই হচ্ছে a²b². এবার তুমি সূচক নিয়ম অনুসরণ করো, মনে আছে সূচক নিয়ম নিশ্চয়ই, তাহলে সেই নিয়ম করলে এখানে 3 বাই হচ্ছে এখানে 1, তার মানে 3 থাকলো, এখানে এ টু দি পাওয়ার কত, সূচক নিয়ম করলে 3 - 2, বি টু দি পাওয়ার 2 - 2, মাইনাস হচ্ছে 2 * a² - 2 ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার 3 - 2। এবং এখানে দেখো এখানে সূচক করলে আমার কত আসে 3a, আর হচ্ছে এখানে আসে হচ্ছে বি টু দি পাওয়ার 0, অপর দিকে এখানে আসে 2a² b, তোমার জানা আছে যে বি টু দি পাওয়ার 0 এবং এ টু দি পাওয়ার 0 উভয় হচ্ছে 1, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার 0, হ্যাঁ যদি এ টু দি পাওয়ার 0 হয় তাহলে 1, বি টু দি পাওয়ার 0 হলে তাহলে 1, অথবা 10 টু দি পাওয়ার 0 = 1, তাহলে সমস্ত ক্ষেত্রগুলোতে হচ্ছে আমার যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে কি আসে, 1 আসে, এটা প্রমাণও করে দেখেছি আমরা। এই সেন্সে আমরা লিখেছি এখানে করলে আসবে বি টু দি পাওয়ার 0 1 আসবে, তার মানে 3a, আর এখানে আসবে এটা 1 আসবে, তার মানে 2 * b 2b। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো যে আমরা 7 নং প্রশ্নের সমাধানটি কিভাবে আমরা সলভ করেছি। এখন আমরা 8 নং সমস্যার সমাধানটি করতে চাই। দেখো 8 নং এ কি আছে, এখানে 36x⁴y³ +9x⁵y² এক পদ দুই পদ ভাজ্য দুই পদ, তাহলে দুই পদ বিশিষ্ট কোনো ভাজ্যকে আমি এক পদ বিশিষ্ট হ্যাঁ ভাজক দ্বারা 9xy এটা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করার জন্য কি করব, আমি প্রথমে আমি হ্যাঁ ভাজ্যটাকে লিখলাম, নিচে ভাজক লিখলাম, এবারে ভগ্নাংশ আকারে করে ফেলি, তাহলে হচ্ছে এখানে প্লাস, তাহলে প্লাস দিলাম, এবং এখানে দেখো সব জায়গায় প্লাস আছে, তাহলে চিহ্নে কোনো সমস্যা নাই, সব জায়গায় প্লাসই থাকবে, 36
एक्स टू दि पावर फोर वाई किूब ये भाग दो नाइन एक्स वाई द्वारा आबार अपर दिखे नाइन एक्स टू दि पावर फाइव वाई स्क्वायर ये भाग दो नाइन एक्स वाई द्वारा তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে কত আসে 36 ভাগ হচ্ছে 9 তার মানে হচ্ছে 4 আবার x টু দি পাওয়ার 4 x তার মানে হচ্ছে পাওয়ার থাকলো 3 এবারে কিন্তু সংক্ষেপে করতেই হবে তোমাকে y কিউব ভাগ হচ্ছে y তার মানে y স্কয়ার তার মানে 3 মাইনাস 1 তো এই কারণে y স্কয়ার আসছে অপর দিকে এখানে আসবে 9 9 কাটাকাটি করলে 1 এবং হচ্ছে এখানে x টু দি পাওয়ার 5 আর এখানে 1 তার মানে x টু দি পাওয়ার 4 আসে এখানে y স্কয়ার এখানে হচ্ছে y ভাগ করলে আসবে শুধুমাত্র y তাহলে এটা আমাদের 8 নং সমস্যার সমাধান করলাম এখন আমরা 9 নং সমস্যাটা দেখি হ্যাঁ তো 9 নং সমস্যা কিভাবে দেখব a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3s টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 এই দুই পদ বিশিষ্ট ভাজ্যকে আমরা এক পদ বিশিষ্ট ভাজক দ্বারা ভাগ করতে চাই তার মানে ভাজকটি হলো মাইনাস এ কিউব বি কিউব এবার তুমি আগের মতোই লিখতে পারো অথবা বিকল্প একটা ভাবনাও আছে এখানে এ কিউব বি টু দি পাওয়ার 4 মাইনাস 3 মাইনাস এখানে কত আসছে 3 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7 তাহলে এখানে দেখো মাইনাস আছে আমার ভাজকে তাহলে আমি মাইনাস সহ রেখে দিয়েছি মাইনাস সহ রেখে দিয়েছি এই মাইনাস যেটি এটি হচ্ছে এখানে বসছে এই মাইনাসটা এখানে বসছে আর এই মাইনাস যুক্ত যে রাশিটি আছে সেটি ঠিক মতো নিচে আছে এখন তুমি সূচক নিয়ম অনুসরণ করো প্লাসে মাইনাসে মাইনাস এখান থেকে বি কিউব বি এ কিউব কাটা গেল বি কিউব ফোর আর হলো বি কিউব এটাকে সূচক নিয়ম করলে ফোর মাইনাস থ্রি মানে হচ্ছে শুধুমাত্র বি হ্যাঁ অপর দিকে হচ্ছে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস দিলাম আমরা প্রথমে হ্যাঁ এই যে প্লাস দিয়েছি তারপরে আমরা কি করব দেখো এখানে থ্রি আর ওয়ান এখানে শুধুমাত্র থ্রি থাকলো এখানে এ টু দি পাওয়ার 7 ভাগ হচ্ছে এ কিউব তাহলে আমার আসে হচ্ছে 7 মাইনাস 3 তার মানে হচ্ছে 4 অপর দিকে বি টু দি পাওয়ার 7 ভাগ হচ্ছে বি কিউব তার মানে 7 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার 7 তুমি ইচ্ছা করলে এই অঙ্কটিকে এভাবে করতে পারো ভাগের মতো করে করতে পারো এভাবে করতে পারো তাহলে এভাবে কিভাবে করবে এটি হচ্ছে ভাজ্য ভাজ্যের দুই পদ বিশিষ্ট ভাজক এক পদ এখন ভাজকের যে পদটি আছে সেটা দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে যে ভাগফল সেটি হচ্ছে মাইনাস বি এটি হলো ভাগফলের প্রথম পদ তাহলে এবারে মাইনাস বি দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আগের ফলাফলটি পেয়ে যাব অর্থাৎ মাইনাস এ কিউ বি ফোর পাবো এখন তুমি বিয়োগ করলে এটা ক্যান্সেল বিয়োগ চিহ্ন দিয়েছি কারণ এটা প্লাস মাইনাস হয়ে গেছে হ্যাঁ এবার মাইনাস মাইনাসে প্লাস তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস আসছে এখানে দেখো আমরা যদি এখানে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7কে ভাগ করি মাইনাস এ কিউ বি কিউব দ্বারা তাহলে মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে এক এই যে প্লাস দিয়েছি আর দ্বিতীয়টা হচ্ছে এখানে এটাকে ভাগ করলে আসবে থ্রি আসবে অবশ্যই তাহলে ভাগ করলে থ্রি আর এ টু দি পাওয়ার কত আসবে ফোর আসবে ফোর আর একটা আসবে বি টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে আমাদের হ্যাঁ সমাধান হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা বিকল্প ভাবনাও কিন্তু আমাদের মাথার ভিতরে থাকতে পারে যে আমরা ভাগ অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই নিয়মও ফলো করতে পারি হ্যাঁ অথবা আমরা এভাবেও করতে পারি যখন আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব তখন কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের এই যে নিয়মটা আছে সেই নিয়মগুলো ফলো করে করতে হবে এবং সেখানে কিন্তু যে ভাজ্যের যে প্রথম পদ হ্যাঁ ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ফলাফল আসবে সেটি হচ্ছে আমাদের কি বলো ভাগফলের প্রথম পদ এই নিয়মটা অনুসরণ করতে হবে তুমি চাইলে একেবারে হচ্ছে এক থেকে যে নয় এরপরে হচ্ছে দেখো এক থেকে বই বের করো 63 পেজ নয় দশ এগারো বারো ১৩ পর্যন্ত ঠিক ১৩ পর্যন্ত তুমি ইচ্ছা করলে এই নিয়মটাই তুমি অনুসরণ করতে পারবে নয় পর্যন্ত যে নিয়ম অনুসরণ করেছি কিন্তু ১৪ নম্বর থেকে তোমাকে এই বিকল্পভাবে এই পদ্ধতি অনুসরণ করে করতে হবে তখন হচ্ছে আমার বহুপদী রাশিকে একটি বহুপদী রাশি দ্বারা ভাগ অঙ্ক শুরু হয়ে যাবে
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 9 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দিলাম একবার বই, হুবহু কোনো একটা অঙ্ক বাদ নেই। আমি আশা করব যে তোমরা ঠিকমতো সিডাব্লিউ খাতায় এই অঙ্কগুলো করে ফেলবা, কারণ তোমার সিডাব্লিউ খাতায় অঙ্ক থাকা মানে হচ্ছে তুমি এই অঙ্কটা এই ক্লাসটা দেখেছো, এক। দ্বিতীয়ত হচ্ছে এই অঙ্কগুলো তুমি কিছুটা বুঝেছো। এখন সেটা করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের এই 13 নং পর্যন্ত হচ্ছে সমস্যাগুলো আমরা সলভ করে ফেলবো, 14 নং থেকে আমি আগামী ক্লাসে আবার শুরু করব। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজ আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।